ফের মার্গী হবেন শনি, কালী পূজার আগেই তিন রাশির কপাল খুলবে। শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। কথিত আছে যে তিনি যদি কারো উপর রাগান্বিত হন তাহলে অবশ্যই সেই ব্যক্তির ভালো কিছু হয় না, তাই সবাই শনিদেবের ক্রোধ এড়াতে চেষ্টা করে। তাকে ন্যায় বিচারের ঈশ্বরও বলা হয়। জ্যোতিষশাস্ত্রীয় ক্যালেন্ডার অনুসারে বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে বিপরীতমুখী হবেন এবং দীপাবলির ঠিক আগে স্যাজা হয়ে যাবেন। 4 নভেম্বর শনি স্যাজা পথে চলতে শুরু করবেন। শনির এই পরিবর্তনের প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই হতে পারে। এটি কিছু রাশির জন্য খুব ভালো হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রীয় ক্যালেন্ডার অনুসারে 4 নভেম্বর ন্যায় বিচারের অধিপতি শনিদেব কুম্ভ রাশিতে গমন করবেন। শনি মার্গীকেও বিশেষ হিসাবে বিবেচনা করা হয়, কারণ দীপাবলি উৎসবের কয়েকদিন আগে শনিদেব আবার সরাসরি সরে যাবেন। 3টি রাশি আছে যেগুলি লাভবান হবে। আসুন জেনে নেওয়া যাক দীপাবলির আগে কোন কেন রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। বৃষ রাশি। শনির স্যাজা গতিতে বৃষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা প্রতিটি কাজে সাফল্য পাবেন। এই সময়ের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং ব্যবসায় করা কঠোর পরিশ্রম ইতিবাচক ফল দেবে। জীবনে আসা অনেক সমস্যার সমাধান হতে পারে। চাকরিতে নতুন সুযোগ আসবে। ব্যবসায় লাভ হবে। জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। ঘরে সুখ শান্তি থাকবে। আপনার আর্থিক অবস্থার একটি বড় উন্নতি হবে। কন্যা রাশি শনির স্যাজা গতি কন্যা রাশির জাতকদের জন্য শুভ দিনের সূচনা করবে। এই সময়ে আপনি কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তা পাবেন। কাজ ভালো হবে। পেশাগত জীবন খুব ভালো যাবে। আর্থিক সুবিধা পাবেন। আপনি কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাবেন, যার কারণে আপনি একের পর এক সাফল্য পাবেন। অনেক টাকা পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রেও স্থানীয়রা সুবিধা পাবেন। যারা চাকরি খুঁজছেন তাঁরাও শনির স্যাজা গতিতে লাভবান হবেন। কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য শনি জীবনের একটি শুভ সূচনা করবেন। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে সুবিধার পাশাপাশি নতুন ও ভালো চাকরির সুযোগ পাবেন। এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকারা শনির পথের কারণে পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন। কঠোর পরিশ্রম ভবিষ্যতে সুফল দেবে। কর্মজীবনে অগ্রগতি পাবেন। সামনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ আসবে। আপনার কঠোর পরিশ্রম সফল হবে। কুম্ভ রাশি শনির স্যাজা গতিতে বৃষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা প্রতিটি কাজে সাফল্য পাবেন। এই সময়ের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং ব্যবসায় করা কঠোর পরিশ্রম ইতিবাচক ফল দেবে। জীবনে আসা অনেক সমস্যার সমাধান হতে পারে। চাকরিতে নতুন সুযোগ আসবে। ব্যবসায় লাভ হবে। জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। ঘরে সুখ শান্তি থাকবে। আপনার আর্থিক অবস্থার একটি বড় উন্নতি হবে।